শুভ দুপুর বন্ধুরা, আজকে আমি লাঞ্চ মেনুতে ভেটকি পাতুরি বানাবো। তো আমি কলা পাতাটা আগে একটু কড়াইতে টেলে নিয়েছি, নরম করে নিয়েছি। তারপরে ভেটকি মাছ চার চৌকো করে কেটে তার মধ্যে সর্ষে দিয়ে একটু তেল দিয়ে এটা মুড়িয়ে নেব, ওপরে একটা কাঁচা লঙ্কা দেব। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এবারে প্যানে তেল দিয়ে দিয়েছি। এবারে এটাকে মুড়িয়ে এটা এখন ছেড়ে দেবো। দিকটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে পরে আরেক দিকটা আমি করে দেবো, এরকম ভাবে আরেকটা বানাবো, দেখতে থাকো তোমরা। আরেকটা মাছকেও এইভাবে মুড়িয়ে নিচ্ছি, মুড়িয়ে দিয়ে দিলাম। এবারে কেমন লাগলো সবাই জানিও, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, এবং আমি বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়েও একটা সবজি বানিয়েছি, সেটাও দেখো তোমরা। আশা করি তোমাদের আজকে রান্নাগুলো ভালো লাগবে। তো রাখছি বন্ধুরা, করবো মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট বানাবো। তো মাছের মাথাটা ভেজে নিয়েছি, এখন পেঁয়াজ দেব, দেখতে থাকো তুমি। সরি, কাঁচা লঙ্কা টমেটো দিয়ে দিলাম, এখন একটু কষিয়ে নেব ভালো করে। কষা হয়ে গেলে নুন হলুদ দিয়ে আলুটা দেবো, সিদ্ধ আলু আছে, আলুও সিদ্ধ করে রেখেছি। এই যে আলু সিদ্ধ করে রেখেছি, মটরশুঁটি আছে, আর আছে বাঁধাকপি সিদ্ধ করে রেখেছি। একটু ভাজা ভাজা হয়ে যাক, আলুটাও দিয়ে দিলাম, মটরশুঁটি দিয়ে দিচ্ছি, এবারে নুন হলুদটা দিয়ে নিই আগে। নুনটা দিচ্ছি, হলুদটা দিলাম, নুনটা মনে হচ্ছে আরেকটু লাগবে, একটু দিয়ে দিলাম, একটু কষিয়ে নিই, তারপরে বাঁধাকপিটা ছাড়বো। বাঁধাকপি আর মাছের মাথা ছেড়ে দেবো, মাছের মাথাও দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নিই মাছের মাথা দিয়ে। তারপরে সিদ্ধ করা বাঁধাকপিটা দিয়ে দেবো, এবারে বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। এখন একটুখানি ধনে পাতা দিয়ে দিলাম, আমার ধনে পাতাটা খুব ভালো লাগে গন্ধটা। একটু ধনে পাতা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে ফেলবো, হয়ে গেছে, সেদ্ধই আছে তো সব, খুব তাড়াতাড়ি হয়ে গেছে।
একটু হোক, হলে পরে দেখাচ্ছি তোমাদের। হয়ে গেল আমার বাঁধাকপি ঘন্ট, এখন নামিয়ে নেবো।